বাট এসে দেখি এখানেই মানে জলের মিডলেই শেষ, ঠিক আছে, থালা ধোয়ার পর্ব। আস্তে আস্তে দিচ্ছে কথা, পরে টরে যাবে। কি গাইস, ভালো তো? হে, আই এম সঞ্জীব, ইউ ক্যান অলসো ওয়াচিং মাই চ্যানেল সঞ্জীব দাস 2005। তো আজ আমরা যাচ্ছি পিএইচইতে বন্ধুরা মিলে ফিস করতে, তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইজ, আমরা এখন পিএইচইতে ঢুকে গেছি, তো আমরা এখন প্লেস খুঁজবো একটা ভালো দেখে, তো খোঁজার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা এখন দেখতে পাচ্ছ মানে পিএইচই মাঠ পুরো ফাঁকা, ঠিক আছে। তো এখন তো এটা ফিস্টের সময় নয়, তো আমরা গরমে এসেছি। তো এখানে 25শে ডিসেম্বর তোমরা এলে দেখতে পাবে এই সব জায়গা যে পুরো ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, মানে ফাঁক পাবে না। একটা যে ফিস্ট করবে তার ফাঁক পাবে না। গাইজ, আমরা ভাবলাম এই যে পাটটা আছে এই পাটটা ধরে এলে আমরা ওপাশে যেতে পারবো, বাট এসে দেখি এখানেই মানে জলের মিডিলেই শেষ, ঠিক আছে, মানে এর পরে আর যাওয়া যাবে না। তো আমাদের আবার পুরোটা ঘুরে ঘুরে সেখানে যেতে হবে, তো চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা প্লেস খুঁজে পেয়ে গেছি, ঠিক আছে, তো এইখানে আমরা করব, এখানে ছায়া পেয়েছি, তো সব কিছু আছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাইকেলে। তো পরপর কী হচ্ছে তোমাদের সবটা দেখাবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের স্যার এইমাত্র চলে এসেছেন, ঠিক আছে, তো আসুক। গাইজ, ভাবছিলাম এইখানে আমরা করব, বাট যখনই সূর্য ঘুরে যাবে আমাদের এই পাশটা পুরো রোদ লেগে যাবে, তো আমরা ভাবলাম ওই সাইডে একটা বট গাছ আছে, তো বট গাছের কাছে করব, তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা। এরা হচ্ছে বড় কাজের লোক, ঠিক আছে, তুই গানটা বন্ধ কর, নাহলে আমার কপিরাইট পড়ে যাবে। এখন আমরা কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য যাচ্ছি। গাইজ, এটা হচ্ছে আমাদের টিফিন, ঠিক আছে, ভাত কখন খাওয়া হবে সেটা বুঝতে পারছি না, তো এখন এটা হালকা করে টিফিন খেয়ে নিই। ঠিক আছে, তো স্যার স্মাইল প্লিজ। গাইজ, আমরা খাচ্ছি, তো ওদেরকে বললাম তোরা গ্যাসটা হালকা করে কমিয়ে দে, ভাত হচ্ছে, ওরা এমন কমালো পুরো গ্যাসটাই নিয়ে গেল। তো গাইজ, এটা হচ্ছে আমাদের স্যারের বাইক, ঠিক আছে, তো এটা একটু চালাবো ভাবলাম, তো চলো চালিয়ে দেখি। গাইজ, বাইকটাই চালানো হয়ে গেছে, আমাদের মাংস হয়ে গেছে, ভাত হয়ে গেছে, জাস্ট পাঁপড় ভাজা বাকি আছে,
তো ওগুলো করব, তার আগে আমরা একটু ফটোশুটে এসেছি, ঠিক আছে ফটোশুট করব। এরা আছে সব, দেখতে পাচ্ছ ওই হাই করে দূর দূর থেকে, তোমরা দেখতে পাচ্ছ, তোদের যা যা করছি তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা পিএইচইতে এলে এখানে অনেকগুলো আছে, এখানে তোমরা একটা ফিটনেস টাইপের পাবে, ঠিক আছে, এখানে ফটো টটো তুলতে পারবে, এখানে বসার মতো জায়গা আছে, নিচে পাশেও আছে। আমাদের হচ্ছে এটা ফটো প্লেসে, ঠিক আছে, জায়গা, তো এখানে আমরা ফটো শ্যুট করব। আর নিচে দুটো কুমির আছে, কুমির দুটোকে দেখে নাও, কোন এই লোক মানে পুরো নিচে বসেছিল এরা, ঠিক আছে। আর গেল গাইস, এরা পাঁপড় চুরি করে খাচ্ছে। এরা কারা, কোথা থেকে এসেছে, কোন এই লোক, কাহাঁ সে আতে হে? আমরা এখানে পাপড় ভেজে যাচ্ছি আর ওপাশে সাপ্লাই হয়ে যাচ্ছে। গাইস আমাদের পাপড় ভাজা হয়ে গেছে, ঠিক আছে, সুরজিৎ স্যালাডের জন্য শশা কুচাচ্ছে, আবার খাওয়ার জন্য রেডি, একটু পরে খেতে বসবো সবাই। আমাদের সুরজিৎ কত সুন্দরভাবে স্যালাডগুলো কেটেছে। এবার আমাদের খাওয়া হবে, তো এবারে আমাদের স্পেশাল গেস্ট এই যে, ইনি বসে আছেন, ঠিক আছে, না না বসে আছে, শুয়ে আছে। গাইস এই যে গরুগুলো দেখছো, আমাদের প্রথমে যে ভাতটা বাড়া ছিল সেটা পুরোটাই মুখ দিয়ে দিয়েছে, ওই জন্য আমাদের আবাসী ভাতটা ফেলাতে হলো। আস্তে আস্তে দিচ্ছে, কথা পরে টরে যাবে, বিলকুল রিস্ক নেই, লেলে যা, লেলে যা, গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার হচ্ছে আমাদের কিসের পর্ব, থালা ধোয়ার পর্ব, থালা বাটি হাঁড়ি করা, ঠিক আছে, তো কিরকম ধুবো সবটা দেখাবো তোমাদের। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বলেছিলাম বাটি ঘুটি থালা যা আছে দিয়ে দেবো, বাট মেয়েরা আমাদের মানে দুঃখ কষ্ট সহ্য করতে পারবে না বলে তারা নিজেরাই ধুয়ে নিল সব। গাইস এইটা হচ্ছে আমাদের পাপড় কাউন্টার, তো গাইস এই পর্যন্ত আমাদের ভিডিওটা, ঠিক আছে, তো আমাদের ফিস্ট ফিস্ট সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, তো আমরা এবার বাড়ি যাব, তো এই ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে, টাটা।